নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রথম নওগাঁয় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি সহ সকল প্রতিষ্ঠানে দিবস উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় দিবস উপলক্ষে রিসার্চ ইমিগ্রেশন সেন্টারে আলোচনা সভা, দোয়া মাহফিল, দরিদ্র ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। সোমবার নওগাঁ সদর ও নওগাঁ এরিয়া অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।